নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে নিরামিষ বাঁধাকপির তরকারি তো এটা আমি বাঁধাকপিটা কেটে নিয়েছি আর কেটে নিয়েছি আলু এখানে একটা দেড়খানা আলু আছে মানে দেড়খানা মানে একটা বড় আর একটা ছোট। আর হাতটা আমার ব্যথা পেয়ে যেতে বাঁধাকপিটা খুব একটা ভালো কাটতে পারিনি খুব জোর ব্যথা পেয়েছি আপনাদের আমি পরে দেখাবো। তো এগুলো আমার কেটে ভালো করে ধোয়া হয়ে গেছে তো একবার আপনাদের হাতটা দেখায় এই যে দেখছেন এটার জন্যে এত বেশি আমার হাতটা ব্যথা লাগছে কি বলবো সেই জন্যে বাঁধাকপিটা খুব ভালো করে আমি কাটতে পারলাম না আর এইখানে আমি কেটে নেবো একখানা টমেটো কেন নিরামিষ তরকারি করব একটা টমেটো দিলে খুব সুন্দর গ্রেভিটা হয় তো এটা আমি মিক্সির মধ্যে আমি একটু পেস্ট করে নেব তো দেখুন এটা আমি পেস্ট করতে করে নিই ততক্ষণ আমি আলুগুলো একটু ভেজে নেবো দিয়ে দেবো সামান্য তেল তবে নিরামিষ তরকারিতে না একটু তেলটা বেশি দিলে ভাল লাগে তবে আমি এখানে খুব বেশি দিলাম না সামান্যই দিলাম দিলাম একটু পাঁচ ফোড়ন দিলাম দুটো শুকনো তেজপাতা আর এপারে দিয়ে দেবো আলুগুলো তবে জানেন তো আমাদের বাড়িতে গাছ আছে কাঁচা তেজপাতা দিয়েও দেখেছি ভীষণ ভালো হয় এখানে দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে আলুগুলো একটু ভালো করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এপেরে যে টমেটোটা আমি পেস্ট করলাম সেটা সবটাই দিয়ে দেবো দিয়ে দিলাম একটু সবজি মশলা দু এই ছোট চামচই দুই চামচ দিলাম আর দিলাম ধনে আর জিরে দুটো একসাথে আমি একদম সমান সমান রেখে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম তাহলে কি না আলাদা ধনে জিরে দিতে হয় না ওই একটা দিলেই হয়ে যায় দিয়ে দিলাম মিক্সি ধোয়া একটু জল আর দিলাম খুব সামান্য একটু ঝাল লঙ্কা দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ না তেলটা বেরিয়ে আসে তবে জানেন তো গরমের দিনে আর শীতকালের বাঁধাকপির মধ্যে আকাশ পাতাল তফাত এখনকার বাঁধাকপিগুলো না এতটা ভালো টেস্ট নেই যতটা ভালো শীতকালে পাওয়া যায় ভালো করে মশলার সাথে বাঁধাকপিটা ভালো করে মাখি নিয়ে দিয়ে দিলাম একখানা কভার কিছুক্ষণ পর ফিরে এলাম বাঁধাকপির থেকে তো বেশ অনেকটা জল বেরোয় সেই জলে আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে আর বাঁধাকপিটাও সেদ্ধ হয়ে এসছে কিন্তু এই অফ সিজনে বাঁধাকপি বলে একটু যেন মনে হচ্ছে তাকিতাকি আছে তো সেই জন্যে এখানে দিয়ে দেবো একটু মিষ্টি মানে চিনি আর দিয়ে দেবো একটুখানি আটা আটা দিয়ে দেবেন তাহলে একদম গ্রেভিটা একটু কায় কায় টাইপের হবে মানে পিঠালি টাইপের হবে খেতেও ভীষণ ভালো হয় জানেন রুটি ভাত লুচি পরোটা সবের সাথে দারুণ লাগে বাঁধাকপির তরকারিটা হয়ে গেছে এটা আমি নামিয়ে নেব এখানে নিয়ে নিলাম একখানা পাত্র আর বাঁধাকপিটা অফ সিজনের হলে কি হবে ভীষণ ভালো হয়েছে তবে আটা দিতে না আর একটু মানে বাঁধাকপি যে শীতকালে যেরকম হয় সেই রকমই লাগছে তবে আবার মা মা শীতকাল বলুন আর গ্রীষ্মকাল বলুন আটাটা বাঁধাকপিই দিতই আজকের মতন এখানেই শেষ করলাম ধন্যবাদ